আপনার দ্বারা আমি কিছুদিন আগে রিকর্ডিং এজেন্সি ঐক্যপুরের আরোহণেকে এই টিকিট সিন্ডিকেট নিয়ে টিকিটের মূল্য কমাবার জন্য সাংবাদিক সম্মেলন করছে, মানব বন্ধন করছে, মন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে অ্যাপ্লিকেশন করছে, দরখাস্ত করছে, দণ্ডা দিছে, ওনারা কোনো কর্ণপাত করতেছে না। হোয়াট ডাজ মিন, এটা অর্থ নাকি? এই দেশের মানুষের টাকা, নিরীহ জনগণের টাকা বিদেশি এয়ারলাইন্স লুট করে নিয়ে যাবে, এটার কি বিচার হবে না? এটা কি বন্ধ করা যাবে না? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কি বলবো, সরকার কি কোনো ক্ষমতা নাই এই সিন্ডিকেটটাকে বন্ধ করার জন্য? বিমান ভাড়া হবে যৌক্তিক। আমরা এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ থেকে প্রত্যেকটা রুটে লেবার ফেয়ার দাবি করতেছি, সরকারকে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে লেবার ফেয়ার। আমরা আর কিচ্ছু চাই না। আপনারা দেখেন কত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আরে ভিসা কিনি 50,000 টাকা দিই, টিকিট কিনি 1,00,000 টাকা দিই, বাজেট করি একটা নিজের পকেট থেকে টাকা দিয়া আপনার শ্রমিক পাঠাতে হচ্ছে। আমি আজকে এক মাস যাবত চেষ্টা করতেছি কয়েকটা শ্রমিক পাঠাবার জন্য, টিকিটের সিট পাচ্ছি না, কোনো 90,000, 1,00,000 টাকা। এখন আমি দেখলাম যে আমার পকেট থেকে অন্তত আরো 24,000 টাকা দিয়ে লোকগুলোকে পাঠাতে হবে। আমার মতো হাজার হাজার ইন্টেলিজেন্সি এই সমস্যা ভোগ করতেছে। কিছুদিন পরে যদি এভাবে যদি চলতে থাকে, আপনাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছি, এই যে বন্ধ হয়ে যাবে। কোন না কোনো ব্যক্তি, কোন না কোনো গোষ্ঠী এই দেশের উন্নয়ন চায় না। জনশক্তির রপ্তানির কোনো বিকল্প নাই। 2041 সালে যদি এই দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে এই জনশক্তির রপ্তানি বৃদ্ধি করতে রাজমন্ত্রী কোলা সেগ্রন পার্লামেন্টে বলছে ২,৭৫,০০০ এই যে লোকগুলো আমরা পাঠাতে পারিনি, এটা কি আমাদের জাতীয় লস নয়, জাতীয় ক্ষতি নয়? অবশ্যই আমাদের জাতীয় ক্ষতি। আমরা আজকে তাহলে এই যদি 12,25,000 আরো লোক যেতে পারতো, তাহলে আমরা কত বিলিয়ন ডলার পাইতাম প্রতি বছর? জাতি কি সে টাকার থেকে বঞ্চিত হয় নাকি? এবারে আপনি এটা লক্ষ্য করছেন কিনা জানি না, মন্ত্রী মহোদয় মালয়েশিয়াতে গেছে 18 তারিখ শনিবার রাত্রে। শনিবারে মালয়েশিয়া বন্ধ, রোববারে মালয়েশিয়া বন্ধ, রোববার দিন সকাল 11টায় উনি একটা হোটেলে এই চুক্তি করছে। আমাদের কাছে মনে হচ্ছে এই চুক্তিটা রাতের অন্ধকারে মানে চুরি চুরি বাদ করে চুক্তিটা হয়েছে। এটা মালয়েশিয়ার রাজধানী আছে সেখানে হয় নাই, ওদের মানব সম্পদ মন্ত্রণালয় আছে সেখানে হয় নাই, কেন হোটেলে হবে? সেই হোটেলে আরো অনেকেই অবস্থান করছে আমরা শুনেছি, কারা? যারা অতীতে সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেট নেতারাও সেই হোটেলে অবস্থান করছে। মন্ত্রী মহোদয় মালয়েশিয়াতে যে সাংবাদিক সম্মেলন করেছে, সেই সাংবাদিক সম্মেলনে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই সিন্ডিকেটের ব্যাপারে, উনি স্পষ্টভাবে কোনো জবাব দিতে হয় না, দিতে পারে না। উনি বলছে আপনারা তো বলতেছেন সিন্ডিকেট, আমিও বলছি সিন্ডিকেট হবে না, মালয়েশিয়া বলছে হবে না, তাহলে এটা হবে না, আমরা না চাইলে হবে না। তারপরে যে বারবার বলতেছে উনি কি, আমি চাই এই দেশ থেকে শ্রমিক পাঠাতে, আমি চাই কম টাকা পাঠাতে, তার অর্থটা কি? আমি মনোপলি চাই না। মনোপলি একটা জিনিস, আপনার একচেটিয়া ব্যবসা করা, একজন দুইজনে মিলা সিন্ডিকেট ডিফারেন্ট। তো তাহলে আমাদের প্রশ্ন হলো, আপনি মনোপলি চান না, আপনি কি সিন্ডিকেট চান? এই জিনিসগুলো আপনি পরিষ্কার করতেছে না। হ্যাঁ, চুক্তিতে অনেকগুলো ভালো দিক আছে, আমাদের এবারে নো জিরো কস্টে লোক পাঠাবে, মালিক তারা এয়ারলাইন্স এর টিকিট দেবে, মানে টু গুড টু বি বিলিভ, এটা মনে রাখবেন, ইটস টু গুড টু বি বিলিভ। তার কারণ আমরা মালয়েশিয়ার সম্পর্কে জানি, ওরা এয়ারলাইন্স এর টিকিট দিবে, আমার শ্রমিক যাবে, উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। যা চুক্তি হয়েছে, নেপালও কোয়েলা সেগারন 2018 সালে এই চুক্তি করে গেছিল, বলছে নেপালের সমস্ত শ্রমিকের টিকিট মালয়েশিয়া দেবে, যাওয়ার পরে মালয়েশিয়াতে সেখানে প্রতিবাদে জ্বর উঠছে। আপনারা জানেন গত পরশুদিন মালয়েশিয়াতে এই টিকিট নিয়ে মালয়েশিয়ান এমপ্লয়াররা একটা প্রতিবাদ জানাচ্ছে। মালয়েশিয়ান অর্থনীতি ইজ সিঙ্কিং, দে ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্কার্স, এভরি সেক্টর নিড দ্য ওয়ার্কার্স, বাট দে কুডন্ট সাপ্লাই ফ্রম আদার কান্ট্রি, নোবডি ইজ কামিং এক্সেপ্ট বাংলাদেশ। শর্ত দেবে আমরা, আজকে আমরা যদি বলতাম 1500 ইঙ্গিতে আমার দেশ থেকে লোক যাবে, মালয়েশিয়া মেনে নিতে বাধ্য, কারণ দে ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স ছাড়া তো কিছু চলে না। আপনি দেখেন এই সিন্ডিকেটের জন্ম 2016 সালে নয়, এটা আপনারা জানেন, এগুলো বারবার চর্বিত চর্বণ করে লাভ নেই, কারা জড়িত কি করতেছে সাংবাদিক জানে, দেশ জানে, মন্ত্রী জানে, কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার কারণে
বিচার না হওয়ার কারণে 2016 সালে সিন্ডিকেটের আজকে তারা সিন্ডিকেট করার সাহস পাচ্ছে যদি বিচার হতো যদি শাস্তি হতো তাহলে তো তারা বিচার করতো না আমরা এই সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী আইন মন্ত্রী সবার কাছে দাবি জানাচ্ছি এই অপরাধের আপনারা বিচার করুন জাতিকে কলঙ্কমুক্ত করুন এই দেশকে কলঙ্কমুক্ত করুন মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ সংবাদ বিশ্লেষণ অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।